খুলনা সিটি নির্বাচনে প্রার্থীরা ভোটারদের মন জয়ে আজ শেষবারের মতো নানা প্রতিশ্রুতি দিচ্ছেন, কারণ মধ্যরাতে বন্ধ হয়ে যাবে প্রচার প্রচারণা। অসমাপ্ত কাজ শেষ করতে আবার নগরবাসীর সমর্থন চাইছেন মেয়র পদে নৌকার প্রার্থী। অন্য প্রার্থীরা বলছেন ভোটাররা নতুন নগরপিতা চান। রূপসা নদীর পাশে গড়ে ওঠা ঐতিহ্যবাহী শহর খুলনা, 45 বর্গ কিলোমিটার এলাকা নিয়ে 1990 সালে সিটি কর্পোরেশনের সূচনা। 12 জুন এই সিটিতে হতে যাচ্ছে নির্বাচন। শনিবার প্রচার প্রচারণার শেষ দিন, ভোটারদের দ্বারে দ্বারে যান মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। মেয়র পদে আওয়ামী লীগের টিকিটে লড়ছেন তালুকদার আব্দুল খালেক। সকালে খালিশপুরের বিভিন্ন ওয়ার্ডে জনসংযোগ করেন তিনি। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট চান এই বর্ষিয়ার নেতা। 2 থেকে 250 রাস্তা ড্রেন এখন চলমান, খাল চলমান। অতএব এই কাজগুলো করতে গেলে আমাদের সময় দরকার। আমি খুলনাবাসীর কাছে, আপনাদের মাধ্যমে সবার কাছে আমি আবেদন জানাবো যে আমাদের চলমান কাজ সমাপ্ত করার জন্য আপনারা 12 তারিখে ভোট সেন্টারে যেয়ে নৌকায় ভোট দিয়ে আমাদেরকে এই কাজ সম্পূর্ণ করার জন্য আপনারা আমাদেরকে দায়িত্ব দেবেন। হাত পাখা প্রতীকে লড়ছেন আব্দুল আউয়াল। তিনি জনসংযোগ করেন শহরের বড় বাজার, স্টেশন রোড ও টুপপাড়া এলাকায়। নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তুষ্ট তিনি। আমরা প্রচার প্রচারণা ভালোভাবে করেছি, কোথাও কোনো বাধার সম্মুখীন আমরা এখন পর্যন্ত হই নাই। এদিকে নগরের পিটিআই মোড় সহ বিভিন্ন এলাকায় দিনভর ব্যস্ত সময় কাটান লাঙ্গল প্রতীকের মেয়র প্রার্থী এস এম শফিকুল ইসলাম। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেন তিনি। সার্ভিস পরিস্থিতি ভালো মনে হচ্ছে না যে নির্বাচন সুষ্ঠু হবে। এর পলিসি কালো টাকা সরাসরি হচ্ছে, ভোটারদেরকে বাড়ি বাড়ি যে হুমকি দামকি দিচ্ছে। শেষ মুহূর্তে মাঠ চষে বেড়ান কাউন্সিলর প্রার্থীরাও। ভোটাররা বলছেন 32 ওয়ার্ডেই কাউন্সিলরদের জমজমাট লড়াই হবে। দলীয় মনোনয়ন কেউ পায়নি, কাউন্সিলর তো যার যোগ্যতা অনুযায়ী সেই বেড়ে আসবে, এরকম একটা ভাব। এখন কত সুন্দর, সবাই ভালো কথা বলে, পরবর্তীতে এগুলো বলে না তো। শিশুদের জন্য একটা খেলার মাঠ, একটা পার্ক হয়, সেটাই আমার, মানে আমি, আমার চাওয়া। খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে মোট ভোটার 535,529 জন। আগামী সোমবার ভোটারদের ভোটে নির্ধারণ হবে কে হচ্ছেন খুলনা শহরের পরবর্তী নগরপিতা। 289টি কেন্দ্রের মধ্যে 161টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন। এইসব কেন্দ্রে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা রাখা হবে। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, খুলনা। খুলনা সিটি নির্বাচনে প্রার্থীরা ভোটারদের মন জয়ে আজ শেষবারের মতো নানা প্রতিশ্রুতি দিচ্ছেন, কারণ মধ্যরাতে বন্ধ হয়ে যাবে প্রচার প্রচারণা। অসমাপ্ত কাজ শেষ করতে আবার নগরবাসীর সমর্থন চাইছেন মেয়র পদে নৌকার প্রার্থী। অন্য প্রার্থীরা বলছেন ভোটাররা নতুন নগরপিতা চান। রূপসা নদীর পাশে গড়ে ওঠা ঐতিহ্যবাহী শহর খুলনা, 45 বর্গ কিলোমিটার এলাকা নিয়ে 1990 সালে সিটি কর্পোরেশনের সূচনা। 12 জুন এই সিটিতে হতে যাচ্ছে নির্বাচন। শনিবার প্রচার প্রচারণার শেষ দিন, ভোটারদের দ্বারে দ্বারে যান মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। মেয়র পদে আওয়ামী লীগের টিকিটে লড়ছেন তালুকদার আব্দুল খালেক। সকালে খালিশপুরের বিভিন্ন ওয়ার্ডে জনসংযোগ করেন তিনি। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট চান এই বর্ষিয়ার নেতা। 2 থেকে 250 রাস্তা ড্রেন এখন চলমান, খাল চলমান। অতএব এই কাজগুলো করতে গেলে আমাদের সময় দরকার। আমি খুলনাবাসীর কাছে, আপনাদের মাধ্যমে সবার কাছে আমি আবেদন জানাবো যে আমাদের চলমান কাজ সমাপ্ত করার জন্য আপনারা 12 তারিখে ভোট সেন্টারে যেয়ে নৌকায় ভোট দিয়ে আমাদেরকে এই কাজ সম্পূর্ণ করার জন্য আপনারা আমাদেরকে দায়িত্ব দেবেন। হাত পাখা প্রতীকে লড়ছেন আব্দুল আউয়াল। তিনি জনসংযোগ করেন শহরের বড় বাজার, স্টেশন রোড ও টুপপাড়া এলাকায়। নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তুষ্ট তিনি। আমরা প্রচার প্রচারণা ভালোভাবে করেছি, কোথাও কোনো বাধার সম্মুখীন আমরা এখন পর্যন্ত হই নাই। এদিকে নগরের পিটিআই মোড় সহ বিভিন্ন এলাকায় দিনভর ব্যস্ত সময় কাটান লাঙ্গল প্রতীকের মেয়র প্রার্থী এস এম শফিকুল ইসলাম। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেন তিনি। সার্ভিস পরিস্থিতি ভালো মনে হচ্ছে না যে নির্বাচন সুষ্ঠু হবে। এর পলিসি কালো টাকা সরাসরি হচ্ছে, ভোটারদেরকে বাড়ি বাড়ি যে হুমকি দামকি দিচ্ছে। শেষ মুহূর্তে মাঠ চষে বেড়ান কাউন্সিলর প্রার্থীরাও। ভোটাররা বলছেন 32 ওয়ার্ডেই কাউন্সিলরদের জমজমাট লড়াই হবে। দলীয় মনোনয়ন কেউ পায়নি, কাউন্সিলর তো যার যোগ্যতা অনুযায়ী সেই বেড়ে আসবে, এরকম একটা ভাব। এখন কত সুন্দর, সবাই ভালো কথা বলে, পরবর্তীতে এগুলো বলে না তো। শিশুদের জন্য একটা খেলার মাঠ,
না একটা পার্ক হয় সেটাই আমার মানে আমি আমার চাওয়া। খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে মোট ভোটার 5,35,529 জন। আগামী সোমবার ভোটারদের ভোটে নির্ধারণ হবে কে হচ্ছেন খুলনা শহরের পরবর্তী নগরপিতা। 289টি কেন্দ্রের মধ্যে 161টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন। এইসব কেন্দ্রে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা রাখা হবে। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, খুলনা।